এটা কিন্তু চিপেস্ট স্ট্রিট ফুড হচ্ছে কথাটা ভালো শোনা হবে যে কল্যাণী ডেকাসলে, এটা বললে বেশি ভালো লাগবে, ছোট একটা কল্যাণী ডেকাসলে। দাম বলেছ? তো আরো একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে জানাই স্বাগত। তো বহু যুগ পর ভিডিও চলে এসছে, মানে প্রায় এক মাস বাদে, মানে 20-25 দিন বাদে ভিডিও করতে বেরিয়েছি। মানে মাঝখানে এত শরীর খারাপ ছিল, মানে মানে 10-12 দিন পুরো পড়াশোনা সব বন্ধ ছিল, মানে এতটাই শরীর খারাপ ছিল। যাই হোক, আজকে কথা বলিস স্যার, এটা বল আগে। যাই হোক, মানে আজকে আজকেও ঠিকঠাক পুরোটা ফিট না, কিন্তু চ্যানেলের যে অবস্থা, যে ভিডিও করতেই হবে। তো তার আগে যে কথাটা বলে রাখি, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। আর এখন আপাতত রয়েছি কল্যাণীতে, তো এখানে এসছি ট্রাই করতে চিপেস্ট স্ট্রিট ফুড। ভাবলাম যে এতদিন পর ব্যাক করছি স্ট্রিট ফুডটাই ট্রাই করা যাক। এটা কিন্তু চিপেস্ট স্ট্রিট ফুড হচ্ছে কতটা ভালো শোনা হবে যে কল্যাণী ডেকাসলেন, এটা বললে বেশি ভালো লাগে। ছোট একটা কল্যাণী ডেকাসলেন, হ্যাঁ, যেটা আমাদের কলকাতার সাইডের যে ডেকাসলেন ওটা না, কিন্তু এইখানে আমার মতে এই জায়গাটা ডেকাসলেন হচ্ছে এই দোকান, মানে কল্যাণীর ছোট্ট ডেকাসলেন। হ্যাঁ, এটাই থাম্বনেল, কল্যাণীর ছোট্ট ডেকাসলেন। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো আর একটা বিষয় যেটা বললে কি, চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও লেটেস্ট আপডেটের জন্য। আর তোমরা যারা এখন আমাদের ফেসবুকে ফলো করেনি, ফেসবুক কিন্তু ভালো রিচ দিচ্ছে, ফেসবুকে যাও। আর নতুন নতুন ভিডিও আসছে, আর উৎস ভালো ভালো শর্টসও বানাচ্ছে, যেগুলো ভালোভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তোমরা গিয়ে দেখো। নতুন নতুন যারা খোঁজ দিচ্ছি আমরা, 20-25 দিন ধরে খোঁজ নেই, শর্ট বানাচ্ছে ভালো, মানে সব বানানো আছে, আমরা ছাড়বো এই রিসেন্ট। একদম একদম, তো আবার কন্টিনিউ করবো নিজেদের। তো ফেসবুক পেজটাকে বেশি করে ফলো করো, আর ফলো করে বন্ধুর মতো শেয়ার করে দাও। আর আমরা এরকম নতুন নতুন ভিডিও কিন্তু এখন কন্টিনিউ আসবে, কারণ একবারে অনেক গ্যাপ হয়ে গেছে, এবার শুধু ভিডিও আসবে, ভিডিও আসবে, ভিডিও আসবে। দাদা কি কি আছে এখন? এখন পরোটা হবে, আর পরোটা পুরি, চিকেন কষা, চিকেন কারি। আচ্ছা, আর তাছাড়া দামগুলো করেছে। আচ্ছা, তুমি জিনিসগুলো একটু দেখিয়ে দিলে ভালো হয়। এটা যে চিকেন, আচ্ছা, চিকেন কষা, চিকেন কষা 25 টাকা পিস। আর এটা চিকেন, এটা এই কারি, এটা এক কারি। আচ্ছা, এগুলো 12 টাকা পিস। আচ্ছা, এটা তরকারি, এটা আমাদের একদিন একটা তরকারি হয়। আচ্ছা, ঠিক আছে, ওরা একটা কম্বো আছে 60 টাকা, ফ্রাইড চিলি চিকেন, দু পিস চিলি চিকেন, আর হাফ রাইস প্রায় মোটামুটি ভরে যায় আর কি, ওটা আছে 60 টাকা। আর তাছাড়া এগুলো আছে 35-35 টাকা করে। আর তাছাড়া ফুল প্লেট নিতে পারো, চিলি চিকেন হাফ প্লেট, ফুল প্লেট, আর চিকেন কষাটাও থাকে। আর বলছি, শিয়ালদাতে যদি কেউ আসে তাহলে কিভাবে আসবে একটু যদি বলে দাও? শিয়ালদাতে কল্যাণীর সীমান্ত আছে। আচ্ছা, কল্যাণীর সীমান্ত লোকাল যেটা আর কি বাস স্টপে যে এখন। আচ্ছা, তার আগে আমাদের কল্যাণী ঘোষপাড় স্টেশন লাঞ্চ হবে, তুমি ঘোষপাড়া স্টেশনে ঠিক নিকটেই আমার দোকান আর কি, নেমেই আর কি, আইটিআই কলেজের পাশে আর কি বললেই। আর ডেসক্রিপশনের লোকেশনটা তো থাকবে, তোমরা চেক করে নিও। আর এখানে এখন বানানো হচ্ছে পরোটা, তো আমরা দেখি এখন কী কী নেওয়া যায়। তো তো ডেকাসলে গেলে কী হয় আমাদের, যে অনেক রকম একই রকম দোকান থাকে, কিন্তু যেটা আমাদের পছন্দ হয় বেসিক্যালি সেই দোকানে গিয়ে আমরা খাবার খাই। এখানেও সেরকম একটা দোকান আমাদের চোখে লাগলো, তো ওরকম দোকানে তো চলে আসলাম। তো এখানে নিয়েছি হচ্ছে লাচ্ছা পরোটা, তো লাচ্ছা পরোটাকে দেখাতে বলবো। এই হচ্ছে সাইজ, এটা হচ্ছে 10 টাকা পিস, হালকা লাচ্ছা, হালকা পেটাই। আর এখানে রয়েছে হচ্ছে ডিমের কারি নিয়েছি, এটা হচ্ছে 12 টাকা পিস। আর এই তরকারি দেখছো, কোনোদিন কালবি ছোলা দিয়ে তরকারি করে, কোনোদিন আলু আলুর তরকারি হয়, মানে চেঞ্জ হয় আর কি, ওটা ফ্রি থাকে। আর এখানে চিকেন কষা রয়েছে, এটা হচ্ছে 25 টাকা পিস।
তো ট্রাই করে দেখি, প্রথমে যে ফ্রিয়ের তরকারি সেটাই দিয়ে ট্রাই করি। আর নর্মাল যদি লাচ্চা পাওয়া সব যদি নর্মাল নাও তাহলে সেটা 7 টাকা পিস। আর এখানে তেল ছাড়াও পাওয়াটা হয় দেখছি, ওটার দামটা জিজ্ঞেস করে লাস্টে বলে দিচ্ছি। আরও আর উপর দিয়ে এরকম পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। অনেকদিন পর বাইরে বেরিয়ে খাওয়া খাচ্ছি। পরোটা গরম আছে, সামনে ভেজে দিল। কিন্তু তরকারিটা হালকা ঠান্ডা, তরকারিটা যদি গরম গরম হতো কিন্তু বেশ ভালো লাগতো খেতে। আদারওয়াইজ সব ঠিকঠাক ভালোই আছে খেতে। তো ডিমের কারিটা দেখে দেখি এবার, শুধু গ্রেভিটা দিয়েই খেয়ে দেখি। গ্রেভির কালারটা কিন্তু একদম একটা কষা কষা কিন্তু ব্যাপার রয়েছে, ডিম কষা একদম। এই দেখতে পাচ্ছ, দেখেই কিন্তু লোভ লাগছে। আন্ডা দেখেন বেশ ভালো, 12 টাকার ডিম কষা, আর 7 টাকাতে যদি নর্মাল পাওয়া নাও লাচ্চা পাওয়া 10 টাকা, মোটামুটি 2-20 টাকা, আর 30 টাকার মতো খরচা করলে কিন্তু একদম পেট ভরে খেতে পারবে। আর তরকারিও কিন্তু রিপিট করছে, মানে ফ্রিয়ের তরকারিটা কিন্তু রিপিট করছে। তো চিকেন কষা ট্রাই করে দেখি এবার। তো মেন যে ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া তো চলছে, বাট সরফাস্ট যেটা মানে দোকানটা কোথায়, মানে দোকানের নাম কী সেইগুলো বলতে উৎসব ভুলে গেছে। তো সেটা বলে রাখি, দোকানের নাম হচ্ছে কি সিদ্ধা ফুড। তো এটা একটা কাঠ টাইপের দোকান বলা চলে না। আমি দুটো পুরিও নিয়ে নিয়েছি সাথে, যে দুটোর এখানে আমরা দুটো লুচি নিয়েছি, কিন্তু 3 পিস লুচির দাম হচ্ছে 20 টাকা। তো এটার সাথে অনেক কিছুই যায়, মানে সবকটাই যায়, কিন্তু পিতে কিন্তু তরকারিটা এই তরকারিটা থাকবে, এই তরকারিটা থাকবে। তো এক্সট্রা কিন্তু তোমরা এইগুলো নিতে পারবে, যেটার দাম কিন্তু উৎসবে বলে দিয়েছে, ঠিক আছে। তরকারি আচ্ছা, এখানে ইয়েও দেওয়া আছে, ছোলাও দেওয়া আছে, কেমন তরকারিটা গরম হলে মনে জমে যেত না, তরকারিটা ঠান্ডা গেছে। যেহেতু এখানে ভোরবেলা থেকে স্টার্ট হয় খাওয়া দাওয়া, তো এখানে তোর ভোট 7:30 তোর কাছে ভোট, তো ওই টাইম অনুযায়ী তো খাওয়া স্টার্ট হয়ে যায় বলে এরকম একটা প্রবলেম হয়ে যায়। তো এটা দিয়ে এবার আমি চিকেন কষাটা ট্রাই করব। চিকেন কষার গ্রেভিটা আমি দুটো এবার লাচ্চা দিয়ে ট্রাই করব, এবার লুচি দিয়ে ট্রাই করব, দেখো কোনটা বেটার লাগছে খেতে, সেটা তোমাদেরকে জানাবো। গ্রেভিটা নিয়ে আমি দেখলাম যে এই তরকারিটা যেহেতু কমপ্লিমেন্টারি দিচ্ছে, তারপর ডিম কষাকে অ্যাভয়েড করে কিন্তু সবাই বেশিরভাগ চিকেন কষাটা নিচ্ছে না। ডিম কষাটা কিন্তু বেশ ভালো খেতে, ডিম কষা বলতে ভালো খেতে আমি খেয়ে নিই, বাট এটার কষাটাও কিন্তু খুব ভালো খেতে। তো এই হচ্ছে লাচ্চা, তেলের চপচপে ভাজালাম, অনেকটা পেটাই পাওয়াটার মতো, হালকা পেটাই হালকা লাচ্চা। তো এটা দিয়ে একবার গ্রেভিতে নিয়ে ডিপ করে, ঝালঝাল গ্রেভি নিয়ে, কোনটা বেশি বেটার লাগলো, লুচির সাথে নাকি পরোটার সাথে, বল বলা মুশকিল। পরোটার সাথে বেশি আছে, 25 টাকা আন্দাজে চিকেনের সাইজ আমি বলবো অনেকটা বড়, আর আমার কাছে ম্যাক্সিমামটাই সলিড পেয়েছি, হারও আছে বাট সলিডটা ম্যাক্সিমাম অনেকটা বড়, ডিসেন্ট সাইজের একটা পিস দিয়েছে। তো এই চিকেনটা একটু ছিঁড়ে দেখবো কতটা সেদ্ধ হয়েছে বা কি, অত্যন্ত পেশি তো মনে হচ্ছে, হ্যাঁ পেশি মনে হচ্ছে চিকেনটা। কারণ আমরা ডেকাস লেনে খেয়ে খেয়ে অভ্যস্ত, সেই সব রুট থেকে কভার করে আমরা এখানে কল্যাণী ডেকাস লেনে এসেছি, আমাদের নাম দাও কল্যাণী ডেকাস। হ্যাঁ, আমার ভাবে কি কল্যাণী ডেকাস লেন কোথায়, কল্যাণী থেকে আমাদেরকে দেখছো, কল্যাণী তো কল্যাণী সীমান্ত পর্যন্ত যারাই দেখে থাকো বা আশেপাশে সেখান থেকে দেখে থাকো, কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, আর এরকম খাবারের খোঁজ আরও নতুন নতুন জায়গায় কোথাও আসে কি না। তো আমরা নিশ্চয়ই যাবো,
তো সব কিছু দেখলে আর খাওয়া দাওয়াগুলো তো সব কমপ্লিট করলাম আমরা, তো প্রত্যেকটা দাম টাম সব বলে দিয়েছি। আমরা যতগুলো জিনিস আইটেম খেলাম আমরা 91 টাকায় অতগুলো আইটেম খেয়েছি, আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে। আর চিকেন কষাটার মধ্যে কিন্তু আলুও ছিল, আলুও ছিল আর পিএইচ কুচিগুলো যখন কেটে দিয়েছিল, হ্যাঁ বেশ ভালো লাগলো। আর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, মানে প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট যাই তোমরা জাজ করো, মানে যেহেতু অনেক সকাল থেকে ওটা ওপেন হয় আর গরম থাকলে ওটা বেশি ভালো লাগে। এইগুলো কিন্তু আমরা যখন মনে কর ডিকাশ লেনে যখন আমরা ভিডিও করছিলাম, সেম প্রবলেম কিন্তু ওখানে হয়েছিল, সেম একদম, কারণ যেহেতু সারাদিন চলছে জিনিসগুলো তো যাই রানিং। আর সবচেয়ে বড় কথা রানিং রয়েছে, হ্যাঁ মানে রানিং লোকজন, আর জিনিসটা বাসির কোনো ব্যাপার না, কারণ সবসময় কলেজ এরিয়া রানিং একদম। আর তার চেয়ে বড় কথা মানে কোনো কিছু মানে থেকে যায় এরকম, মানে আমারও মনে হচ্ছে এরকম কিছু নেই। আর খাওয়া দাওয়া বেশ ভালো, হচ্ছে যে পুরো একদম ইউনিভার্সিটির সামনে একবারে আইটেমটা কোন জায়গাটা আমি বলে দিচ্ছি, ওই কল্যাণীর যে হয়েছিল ডাবল টাওয়ার, ওই টুইন টাওয়ার, ওখান থেকে একটুখানি গুগল ম্যাপে লোকেশনটা থাকবে, মানে কি কি যাবে না, ওখান থেকে তোমরা চলে আসতে পারবে। এই বলার ছিল আর কি বলবো, ওভারঅল তো সাথে ও ঠান্ডা ঠান্ডা বলছি, মানে পাওয়াটা ফাওয়াটা কিন্তু তোমরা সামনে ভিজে দেবে দিচ্ছে। হ্যাঁ তো যাই হোক, ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে ভালো লাগে, অনেক দিন পর মানে ওটা দরকার নেই। ও আর যে প্রথমে যেটা বলছিলাম যে লাস্টে একটা ক্লিপ দেব যেটা পরের ভিডিওতে আসতে চলেছে, সেটা আমরা দিতে পারবো না, পারবো না বলতে মানে কোন একটা কারণ রয়েছে, যাই হোক তবে ভিডিও একটা আসবে, তো নেক্সট ভিডিওতে তোমরা যেটা জানতে পারবে কেন কারণটা কি বিতন্ত, একদম একদম। তো কেমন লাগলো সেই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেকদিন পর ভিডিও আসলো, এখন থেকে আবার আসবে একদম। তো চ্যানেল নতুন হতে একটা সাবস্ক্রাইব করো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চলো।